প্রায় দুই যুগ পর কবরস্থানের খুপরি ঘরে বাস করা নরসিংদীর দক্ষিণ শিলমান্দির আশ্রয়ণ প্রকল্পের নিজ বাড়িতে ঠাঁই মিলল অসহায় ভূমিহীন মালেছা বেগমের। চার দশক ভিটা মাটিহীন অবস্থায় জীবন কাটানোর পর অবশেষে স্বামী পরিত্যক্তা মালেছার কপালে জুটল প্রধানমন্ত্রীর উপহার, আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর। বিস্তারিত বদরুল আমিন চৌধুরীর রিপোর্টে। নরসিংদী শিলমান্দি ইউনিয়নের টেকপাড়া কবরস্থানে কয়েকটি টিন আর সিমেন্টের কাগজে জোড়াতালির এই জীর্ণ ঘরেই দুই যুগ ধরে বাস করছেন মালেছা বেগম। স্বামী পরিত্যক্তা মালেছা বেগমের দুই সন্তান হাসিনা ও সুমন। বড় মেয়ে হাসিনার বিয়ে হয়েছে কয়েক বছর আগেই। এখন ছোট ছেলে সুমনকে নিয়ে এই ঝুপড়ি ঘরেই বৈরী আবহাওয়া মোকাবেলা করে বাস করছেন তিনি। অবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বদৌলতে অসহায় মালেছার মাথা গোজার ঠাঁই হল কবরস্থান থেকে আশ্রয়ণ প্রকল্পে নিজের বাস্তু ভিটায়। প্রধানমন্ত্রী একটা ঘর দিয়ে দিচ্ছে, আমাদের দেখলে সুন্দর লাগতেছে বোন, আমার দেখতে অনেক খুশি লাগতেছে। আপনি আমার ঘরটা দিয়ে দিচ্ছেন, আমি অনেক অনেক কষ্টের মধ্যে আছি। আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ ধাপে জেলার ছয়টি উপজেলায় মালেছার মতো এমন 459 জন অসহায় ভূমিহীন ও গৃহহীন প্রধানমন্ত্রীর উপহার 2% জমিসহ সেমি পাকা ঘর পেয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি নিজেদের এগিয়ে নেবার স্বপ্নও দেখছেন এখন। প্রধানমন্ত্রী আঙ্গরে বাড়ি ঘর করে দিছে, আমরা আল্লাহর কাছে হাজার শুকর। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমাদের মতো ছিন্নমূল অসহায় মানুষদেরকে এভাবে বাসস্থান দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর ঘরে আমরা থাকতে পারি, দুই ছেলেকে নিয়ে পড়ালেখা করাতে পারি, অনেক সুখে আছি। কখনো যে আমরা এইরকম বাড়ি কিনা, যে আমরা দলিল দলিল করে আমরা থাকতে আর এইরকম জায়গার, এটা আমরা কখনো চিন্তা করিনি। সমাজের ভূমিহীন ও গৃহহীন মানুষদের জন্য নেয়া সরকারের এমন কল্যাণমুখী পদক্ষেপে উৎফুল্ল স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন। যাদের কোনো ঠিকানা ছিল না, এখন তারা ঠিকানা পেয়ে গেছে। তাদের এখানে মানে সারা জীবনের জন্য তাদের একটা ঠিকানা হয়ে গেল, এর জন্য প্রশংসার দাবিদার মাননীয় প্রধানমন্ত্রী। এই অসহায় গরিব মানুষ, তারা কোনোদিন ভাবতে পারে নাই যে তারা তাদের নিজের একটা বাড়ি হবে, তাদের একটা ঠিকানা হবে, তাদের তাদের মৃত্যুটা তাদের বাড়িতে হবে, এই চিন্তা কোনোদিন করতে পারে না। তাদের সকল ধরনের আরোগ্য সুবিধাগুলো নিশ্চিত করছি, তাদের জন্য সুপেয় পানের ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ সহ আমরা তাদের বিকল্প কর্মসংস্থান তৈরি করার ব্যবস্থা করে দিচ্ছি। সরকারের এই মহতী উদ্যোগের সুফল যেন প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে পৌঁছে সে বিষয়ে স্বচ্ছতার সাথে কাজ করেছে জেলা প্রশাসন, সেই সাথে তাদের কর্মসংস্থানেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। প্রত্যেকটি উপজেলা যেহেতু ভূমিহীন মুক্ত হবে, সেই আসপেক্টে আমাদের নরসিংদী জেলাটিও ভূমিহীন মুক্ত হচ্ছে। এবং আপনাদের কথার্থে বলতে চাই যে তৃতীয় পর্যায়ে গিয়ে বাংলাদেশের দুইটি জেলা ভূমিহীন মুক্ত হয়েছিল, এবার সাতটি জেলা, নতুন সাতটি জেলা ভূমিহীন মুক্ত হবে, এবার মধ্যে নরসিংদী একটি জেলা। আগামী 22 মার্চ নরসিংদী সহ দেশের সাতটি জেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আর এই ঘোষণার ফলে আশ্রয়ণ প্রকল্পের মোট চার ধাপে জেলার 1161 ভূমিহীন ও গৃহহীন পরিবার মাথা গোজার ঠাঁই পেয়ে দেখছে নতুন করে বাঁচার স্বপ্ন। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী।